তুই এখানে কি করছিস? কংস মামা, আমি জানি যে তুমি বিশ্বাস করবে না, কিন্তু সত্যটা তো এটাই যে আমি মেরেছি জড়াকে। ওই জড়াকে তুই? কিন্তু এখানে মরতে এসেছিস কেন? মরতে নাই কংস মামা, তোমার চিন্তা দূর করতে আর তোমাকে সত্যটা জানাতে। নন্দলাল, এমন কোন সত্য আছে যেটা তুই আমাকে জানাবি? সেই সত্যটা যেটা তুমি জানতে চাও, যেটা জানার জন্য এত বছর ধরে তুমি চেষ্টা করেছো, যেটা জানার জন্য তুমি বারবার গোকুল আর বৃন্দাবনে অসুর পাঠিয়েছো। কংস মামা, আমি যশোদানন্দন কৃষ্ণ আজ তোমাকে কথা দিচ্ছি যে তোমার সব প্রশ্নের উত্তর দেব। আজ আমি তোমাকে সেই সব সত্য বলবো যা তুমি জানতে চাও। পত্রাক্ষ, সংসারে পতিব্রতা ধর্মের থেকে বড়, আর কোন ধর্ম নেই। দেবী সাবিত্রীও যমরাজের সাথে লড়ে নিজের স্বামীকে বাঁচিয়েছিলেন, তাই আমরা বেঁচে থাকতে তুমি আমাদের স্বামীদের ক্ষতি করতে পারবে না, কখনো না। বা খুব ভালো প্রলব্ধ জানুর, আমরাও দেখি পতিব্রতা স্ত্রীরা নিজেদের স্বামীর প্রাণ রক্ষা কিভাবে করে। যদি আমি কখনো নিষ্ঠা করে আপনার পূজো করে থাকি, তাহলে আমাদের স্বামীদের রক্ষা করুন, রক্ষা করুন নারায়ণ। নারায়ণ রক্ষা করে দেখাবে দেন নারায়ণ। এই বলশালী বলরাম এখানেও এসে গেছে। আরে প্রলব্ধ, যাও আটকাও। জানুর তুমিও। ভদ্রাক্ষ, তোমাদের মতো অসুরদের আমার শক্তির কথা বারবার মনে করাতে হবে? কাকা, কাকা তোমরা ঠিক আছো তো? কাকা, বলে যে যেমন কর্ম তেমন ফল, আর আজ তোমাকে সেই কর্মের ফল ভোগ করতেই হবে ভদ্রাক্ষ। আরে কর্মের ফল পরে দেবে, আগে জানো যে ভদ্রাক্ষ আসলে কে? আমি তোমাকে খুব ভালো করে চিনি ভদ্রাক্ষ, তুমি কংসের এমন একজন দাস যে মৃত্যুর পরেও কংসের দাসত্বের থেকে মুক্তি পায়নি। কংস ভগবানের দাসত্ব দেখবে, দেখো তাহলে।
এসব কি হচ্ছে? আমার প্রেত শক্তি এই বালকের কাছে পরাজিত হচ্ছে কিভাবে? এবার তোমার বিনাশ ঘটতে চলেছে ভদ্রাক্ষ, সেই জন্য তোমার প্রেত শক্তিও তোমার সঙ্গ দিচ্ছে না। আরে বালক, প্রেত শক্তির কথা তুমি ছেড়ে দাও, তোমার জন্য আমার মানবীয় শক্তি যথেষ্ট। বলরাম আবার এসে গেছে, এসব কি হচ্ছে? আমার প্রেত শক্তি কাজ করছে না, আমার মানবীয় শক্তিও কাজ করছে না। এই সময় একটা শক্তি কাজ করবে, সুমন্ত। বলরাম, সবার প্রথমে সকল বৃন্দাবনবাসীকে সুরক্ষিত নিয়ে যেতে হবে। হ্যাঁ কাকা, চলো তাড়াতাড়ি চলো, এসো। বলো কংস মামা, তুমি কি জানতে চাও না যে পুতনাকে কে বধ করেছিল? পুতনা? ওর মৃত্যু তো এখনো আমার কাছে একটা ধাঁধা। শুধু পুতনাই নয়, তোমার কোন অসুরের মৃত্যু তোমার কাছে ধাঁধা হয়ে থাকবে না, কারণ সবাইকে বধ আমি করেছি। আমার সমস্ত অসুরদের তুই মেরেছিস। যশোদানন্দন, তুই কি জানিস তুই কি বলছিস? হ্যাঁ কংস, এমন কি পুতনা অঘাসুর উৎকচ বকাসুর সবাইকে বধ আমি করেছি। শুধু ওরা নয়, যে শ্রীধরকে নারায়ণের শত্রু বানিয়ে পাঠিয়েছিলে সেই শ্রীধরই আমার কারণেই নারায়ণের ভক্ত হয়েছিল। আর কালিও নাগ, ওর বিষাক্ত ফলের উপরে নৃত্য আমি করেছিলাম। তার মানে তুই তুই সেই বিষ্ণুর অংশ যাকে আমি এতদিন ধরে সাধারণ তাতা তুই তুই না 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 বালক, তুই যশোদা আর নন্দের পুত্র নস, তুই আমার প্রিয় বোন দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান, ওই বিষ্ণুর পূর্ণ অবতার। আমাদের দুজনের মধ্যে, আর যদি তুমি আমার মা কিংবা বাবা বা কোন বৃন্দাবনবাসীর জীবন সংকটে ফেলো তাহলে আমি তোমাকে জীবিত ছাড়বো না। কংস, জীবিত আজ তোকে আমি ছাড়বো না। তোর জন্য আমি 5 বছর ধরে প্রতীক্ষা করে আছি, তুই আসিসনি। সত্যিই বলেছিলেন আমার শ্বশুর মশাই যে তুই তোর ভক্তদের রক্ষা করতে অবশ্যই আসবি, আর তুই এসেওছিস।
আজ তুই বাঁচতে পারবি না পরম অবতার কৃষ্ণ। না না, এটা এটা হতে পারে না। এই কংস মামা, সম্ভবত তুমি খুব তাড়ায় রয়েছো, এখনো তো দুটো গুরুত্বপূর্ণ ঘটনা শোনোনি। প্রথম সত্য, তোমাকে এই সীমা রেখাতে আমি বেঁধেছি। আর অন্তিম সত্য, নন্দরাজ আর যশোদা মায়ের ছেলে আমি, কিন্তু যদি আমি দেবকী মা আর বাবা বসুদেবের পুত্র হতাম তাহলে এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার হতো। কংস মামা, এখন তো তুমি বুঝেই গেছো যে তোমার জীবন সংকট কেবলমাত্র আমি। যদি তুমি ভয় পাও কিংবা রেগে যাও তাহলে প্রতিশোধ নিতে আমার কাছে এসো। বৃন্দাবনবাসীদের কষ্ট দিও না, বুঝতে পেরেছো? এবার আমি আসছি। কোথায় যাচ্ছিস? এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই সাহস থাকলে মথুরার সীমার ভিতরে এসে দেখা, এক্ষুনি দেখাচ্ছি আমি তোকে। আয়, হাসছিস কেন? এই কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। আমার মৃত্যু আমার চোখের সামনে এলো, আবার এসে চলেও গেল। এই এটা কেমন ছলনা বিষ্ণু? এই এই দাঁড়া, চলে গেল। নারায়ণ নারায়ণ, ধন্য আপনি প্রভু, আর ধন্য আপনার লীলা। কংসকে অপূর্ণ সত্য বলে আপনি তার প্রশ্নের পূর্ণ উত্তর দিয়েছেন, আর বৃন্দাবনবাসীদের ওপর বারবার আসা সংকটকেও আপনি সারা জীবনের জন্য সমাপ্ত করলেন প্রভু। এই নারদ মুনির আপনাকে শত কোটি প্রণাম প্রভু। দেবর্ষি, জীবনের সবথেকে বড় সংকট হলো ভয়। কংসের অধর্মের বৃক্ষ এত বড় আকার ধারণ করেছে যে মানুষের মন থেকে সেই ভয়ের শিকড় উপড়ে ফেলা এত সহজ নয়। তাদের মন থেকে কংসের ভয় দূর করতে আরো কিছু সময় লাগবে। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। এতক্ষণে দাদা বৃন্দাবনবাসীদের বাঁচিয়ে ফিরে এসেছে। আসছে, আসছে, ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। মা, তুই এখানে কেন এসেছিস? ভিতরে চল, ভিতরে চল, ও সবাইকে মেরে ফেলবে। চল চল, ও মেরে ফেলবে, চল এখান থেকে। কাকি, কংসকে ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই। আরে কাকা, কাকা, ওদের সবার হলোটা কি?
বৃন্দাবনবাসীদের মতনই মা বাবার মনেও কংসের ভয় প্রবেশ করেছে। আমাকে এই ভয়কে দূর করতেই হবে। এবার ভয় ভীত হবে ও, সবার ভয় যে দূর করে সেই ভুজ গৌতম। আর এসব আপনার জন্যই সম্ভব হয়েছে শ্বশুরমশাই। আপনার জন্যই আমি জানতে পেরেছি যে ওই তাতাথৈথৈ, ওই মহোৎসাহ, মহাবল, মহাবুদ্ধি পরম বিষ্ণুর পরম অবতার। কিন্তু জামাতা, ও এখনো স্পষ্টভাবে স্বীকার করেনি যে ও দেবকী আর বসুদেবের পুত্র। যে চতুর্ভুজের স্বভাবই হলো ছলনা করা, সে কাউকে স্পষ্ট করে কি বলবে? কিন্তু আমার কাছে এখন সবকিছু স্পষ্ট। এ সেই বালক যার জন্য দৈববাণী হয়েছিল, ওই হলো সে যাকে হত্যা করতে আমি অতীতে গিয়েছিলাম, কিন্তু এবার ওকে আমি বর্তমানেই হত্যা করব। জামাতা, যদি এটা প্রমাণ হয় যে ওই বিষ্ণুর অবতার, তাহলে আমার ভয় হচ্ছে যে তুমি ওকে কখনোই বিনাশ করতে পারবে না। তাহলে কি আপনার আমার শক্তির উপর বিশ্বাস নেই? জামাতা, কথাটা বিশ্বাসের নয়, আমি শুধু এটাই বলতে চাইছি যে এবার কানাইকে হত্যা করার জন্য কোনো ভুল যেন না হয় কংস। আমাদের এমন কাউকে বেছে নিতে হবে যার হাতে বিষ্ণুর এই অবতারের মৃত্যু অবশ্যম্ভাবী। আমি ছাড়া এই সংসারে এমন আর কে আছে যে আমার পরম শত্রুকে হত্যা করতে পারবে? আছে জামাতা, আছে আমার পরম মিত্র যবন দেশের রাজা কালযবন, যে এক অদ্ভুত বল লাভ করেছিল, সে বিষ্ণুর যে কোনো অবতারকে নিধন করতে পারে। কালযবন? হ্যাঁ জামাতা, কালযবন। কেবল সেই আছে যে ওই কানাইয়ের ভবলীলা সাঙ্গ করতে পারবে। কালযবন সে এমন এক বহুরূপী যাকে মৃত্যুও চিনতে পারে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছুটেই চলে মানুষ। দৌড়তে দৌড়তে শ্বাস ত্যাগ করে মানুষ। এই কাঠুরে, সকালে দোলনা, সন্ধ্যায় শেষ শয্যা, আর বিছানা দুপুরে, তিন টুকরো কাঠ চার দিনে ভাঙতে পারে মানুষ। মূর্খ কাঠুরে, পথ ছাড়ো আর যাও, যাও গিয়ে বলো নিজের মহারাজ কালযবনকে যে তার কাল এসেছে। মা, তুমি এখানে শান্ত হয়ে বসে আছো আর আমার কত জোরে খিদে পেয়েছে, দাও না মা, কিছু খেতে দাও না। মা, ওঠো না। আজ এমনটা প্রথমবার হচ্ছে যে মা আমাকে দেখেও তেমন খুশি হলো না। কংসের ভয় মায়ের ভালোবাসাকেও হার মানিয়ে দিল। মাখন খাই, মাখন।
পেয়েছো মা? মা, তুমিও ভয় পেয়েছো? কানাই, এখন এই ভয়ই আমাদের জীবন। বৃন্দাবনবাসীরা মৃত্যুকে এত কাছ থেকে দেখেছে যে সবাই ভিতরে ভিতরে মরে গেছে। এখন আমরা কি করব গোয়ালা? সবার ভয়কে কিভাবে দূর করবো?